ইয়েমেনের হুতি বাহিনীর অস্ত্রভাণ্ডারের নতুন সংযোজন সলিড ফুয়েল মিসাইল, এর নাম দেওয়া হয়েছে প্যালেস্টাইন। ইসরায়েলের নিপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে একতা যুদ্ধে নিজের করে নিয়েছে হুতি যোদ্ধারা। ক্ষেপণাস্ত্রের এমন নাম করে পৃথিবীকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ মাসের শুরুতে ইসরায়েলের আকাবা বন্দরে দক্ষিণ উপসাগরে নতুন প্যালেস্টাইন মিসাইল ছুড়েছে হুতিরা। তবে হামলার ভিডিও ফুটেজ দুই দিন পর হুতি প্রকাশ করেছে। মোবাইল লঞ্চার দিয়ে ছোড়া মিসাইল ইঞ্জিন থেকে সাদা দোয়া বের হতে দেখা যাচ্ছে, যা সলিড ফুয়েলের বৈশিষ্ট্য। এমন জ্বালানির মিসাইল তরল জ্বালানিযুক্ত মিসাইলের চেয়ে দ্রুত প্রস্তুত করা এবং ছোড়া যায়, তাই সলিড ফুয়েলের মিসাইল ব্যবহারে হুতি বেশি সুবিধা পাবে। কারণ সাম্প্রতিক মাসগুলোতে লোহিত সাগরের জাহাজে আক্রমণের জন্য তাদের মিসাইল উৎক্ষেপণের স্থানগুলো বারবার মার্কিন ও তার মিত্রবাহিনী টার্গেট করে আসছে। হুতি তাদের এই প্যালেস্টাইন ক্ষেপণাস্ত্রকে নিজস্ব তৈরি বলে জানিয়েছে, আর ইসরায়েলের বন্ধু পশ্চিমা মিত্ররা হুতিদের হাতে আসে এই ক্ষেপণাস্ত্রের সঙ্গে ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মিল খুঁজে পাচ্ছে। এটি মূলত ইরানের সঙ্গে হুতিদের গোপন সম্পর্কের তথ্য প্রকাশ করার পশ্চিমা তৎপরতা। জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও হুতি বাহিনী যুদ্ধের সময় ইরানের সহযোগিতায় বারবার সশস্ত্র হয়েছে বলে পশ্চিমা ব্লকের অভিযোগ। তবে ইরান দাবি করে যে তারা গোষ্ঠীটিকে কোনো রকম অস্ত্র এবং অর্থ দেয় না। হুতিদের যেসব জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জব্দ করেছে, সেগুলোতে ইরানি অস্ত্র, ক্ষেপণাস্ত্র, জ্বালানি এবং কাঁচামাল পাওয়া গেছে দাবি করে। বরাবর ইরানের দিকে অভিযোগের তীর থাকলেও গত বছর নিজেদের তৈরি শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে ইরান। প্রকাশ করা হয়েছে ফাত্তা নামের এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 1400 কিলোমিটার। তবে হুতিদের প্যালেস্টাইন ক্ষেপণাস্ত্রটিতে উন্নত প্রিসিশন গাইডেড প্রপালেন্ট রয়েছে, যা ইরানই সরবরাহ করেছে। মাক 5 চেয়ে বেশি গতিতে চলতে সক্ষম হাইপারসোনিক মিসাইলগুলো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে দিতে পারে, ফলে সেগুলো পশ্চিমা শক্তির সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এগুলো ছুটে চলার পথ যত বেশি অপ্রত্যাশিত, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আটকানোর তত বেশি কঠিন। এদিকে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের উপর আক্রমণ জোরদার করেছে হিজবুল্লাহ, বিশেষ করে গাজার দক্ষিণাঞ্চল ও রাফা শহরে। ইসরায়েলি আক্রমণ ও সামরিক অভিযান শুরুর পর থেকে হামলার পরিধি বৃদ্ধি পেয়েছে। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ক্রমে ইসরায়েলের আরও ভেতরে আঘাত করেছে সংগঠনটি, যে কারণে তারা নতুন করে আরও বেশি উন্নত মানের অস্ত্র ব্যবহার শুরু করেছে। এ বিষয়ে একজন ইসরায়েলি সামরিক বিশ্লেষক বলছেন, হিজবুল্লাহর ড্রোনগুলোতে একটি বিশেষ রাডার সিগনেচার বৈশিষ্ট্য রয়েছে, তাতে করে এটি সহজে রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রু এলাকায় ঢুকতে পারে, আর এ কারণে ইসরায়েলের জন্য এগুলো শনাক্ত করা খুব কঠিন হয়ে পড়ছে। ইসরায়েলি চ্যানেল 13 সামরিক বিশ্লেষক অ্যালবিন ডেভিড পরামর্শ দিয়ে বলছেন, যুদ্ধের শুরুতেই হিজবুল্লাহ যে দুর্বলতাগুলো ছিল তা থেকে তারা শিক্ষা নিয়েছে। ইসরায়েলের হামলার মুখে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে তারা। ইসরায়েলের বিমান বাহিনীর সিস্টেমকে ইঙ্গিত করে সে বলে, লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সক্রিয় দল শনাক্তকরণের জন্য তারা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে আকাশপথে ইসরায়েল নিজেদের যতটা শক্তিশালী মনে করে, বিপরীতে হিজবুল্লাহ বর্তমান পরিস্থিতি খুব ভালোভাবেই বুঝতে পারছে এবং অনেক কিছু তাদের জানা। গাজা যুদ্ধের এই মুহূর্তে উত্তর সীমান্তে ইসরায়েলের পক্ষে আরও একটি যুদ্ধে জড়ানোর ক্ষমতা নেই। Thank you.